আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো লন্ডনে পিলখানা হত্যা যোগে শহীদদের স্মরণে সভায় তারেক রহমান বাংলাদেশিদের প্রতি লর্ড এভারি পরিবারের কৃতজ্ঞতা সিটি অফ লন্ডন এন্ড টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবকদের সম্মাননা শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে একাত্তর সালে জনগণ ও সেনাবাহিনী একসাথে শত্রুর মোকাবেলা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছে সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায় আবার জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকেই ভূমিকা রাখতে হবে পিলখানা হত্যাযোগের সপ্তম বার্ষিকীতে বৃহস্পতিবার লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান একথা বলেন সিটিজেন মুভমেন্ট ইউকের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম এ মালিকের সভাপতিত্বে ও মনোয়ার বদরুদ্দোজার পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান মুফতি শাহ সদরুদ্দিন ব্যারিস্টার আবু বকর মোল্লা মুশফিকুল ফজল আনসারি ব্যারিস্টার এম এ সালাম যুক্তরাজ্যে অবসরপ্রাপ্ত মেজর শাহ আলম আবু বকর সিদ্দিকী প্রমুখ ব্রিটেনের প্রবীণ রাজনীতিক ওল্ড পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস কমিটির ভাইস চেয়ার এরিক এভারি মৃত্যুকে শোক ও সমবেদনা জানানোর জন্য ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবীণ এই রাজনীতিকের পরিবার বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এভারি স্মরণে ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ আয়োজিত শোক সভায় প্রেরিত বার্তায় পরিবারের পক্ষে তাঁর মেয়ে ভিক্টোরিয়া লাভক এই কৃতজ্ঞতা জানান আনসার আহমেদ উল্লাহ সভাপতিত্বে যুক্তরাজ্য কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অনুষ্ঠিত শোক সভায় প্রধান আলোচক ছিলেন প্রবীণ রাজনীতিক সুলতান শরীফ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা আজিজ চৌধুরী মতিয়ার চৌধুরী কাউন্সিলর রহিমা রহমান শাহ মুস্তাফিজুর রহমান বেলাল মহিলা নেত্রী বেগম হুসনেয়ারা মতিন মিয়া আক্তার হোসেন সানু সাংবাদিক আহ চৌধুরী বাবু কবি মুজিবুল হক মনি কমিউনিটি নেতা মুজিবুর রহমান জসিম রুবি হক প্রমুখ সিটি অফ লন্ডন অ্যান্ড টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে ব্যাটনেল গ্রিন ক্যানারি অফ ও মাইল্যান্ডের 26 জন অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের বার্বার সার্জন হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি অফ লন্ডন অ্যান্ড টাওয়ার হ্যামলেটসের এরিয়া ম্যানেজার কেইথ রারম্যান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার পল হারভেস 3, 6 ও 9 বছর সেবা প্রদানকারী 22 জনকে জাতীয় প্রশংসাপত্র এবং ব্যাজ প্রদান করা হয় 50 এবং 100 ঘন্টা সেবা প্রদানের জন্য 4 জন ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান করা হয় আর এদিকে একমাত্র বাঙালি 9 বছর সেবা প্রদানকারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন শিরিন জেসা পপুলার সেন্ট্রাল মসজিদে বৃহস্পতিবার বিশ্বনাথের বৈরাগী বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে হাফিজ আলাউদ্দিন রহমতুল্লাহের ইসা আলে সাব মাহফিল প্রস্তুতি সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে হুজুরের বিপুল সংখ্যক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ওয়াহিদ সিরাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের খতিব নজরুল ইসলাম সাহেবজাদা হাফিজ আবদুল্লাহ পপুলার জামে মসজিদের খতিব হাফিজ আব্দুল শহীদ মাওলানা আব্দুল কুদ্দুস মাওলানা অলিউর রহমান মাওলানা আব্দুল কাদির মঈনুদ্দিন মাওলানা রুহুল আমিন মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ সভায় আগামী 17 এপ্রিল পপুলার সেন্ট্রাল মসজিদে হুজুর কিবলার ইসালে সব মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় হাফিজ আব্দুল শহীদকে সভাপতি ও হাফিজ ওয়াহিদ সিরাজিকে সেক্রেটারি করে 29 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়
আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে আলোচনা সভা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার অ্যান্ড নর্থ ওয়েলস শাখা। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার অ্যান্ড নর্থ ওয়েলস শাখার সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুস্তাকিম আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উইডাল আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মধু, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, হান্নান মিয়া, মদরিস আলী, শাহানুর রাজা, এটিএম লোকমান, মহি চৌধুরী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ প্রবাসের মাটিতে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা বিকশিত করার আহ্বান জান। কভেন্ট্রি আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মাকদ্দস আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন অনুরুদ্দিন জাহিদ, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ বাদশামিয়া, হুসেন আহমেদ, মুজিবুর রহমান, তাজউদ্দিন মক্তা প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থানে অমর একুশে উদযাপিত, সিলেটে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, সাথে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার সিটি শাখা ও সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট শাখার যৌথ উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, ম্যানচেস্টারের সিটি আওয়ামী লীগের সভাপতি শাহ এস এম মুনিমের সভাপতিত্বে ও তুলসী ভৌমিকের পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট শাখার সভাপতি আব্দুল মান্নাফ। বিশেষ অতিথি ছিলেন ডক্টর শাহনেওয়াজ, গনি চৌধুরী, ওয়েস কামালি, আব্দুল হান্নান, সাদিক আহমেদ, সাইফুদ্দিন মিয়া, শাহেদ মিয়া প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ স্কটল্যান্ড শাখার উদ্যোগে রবিবার এডিনবরায় আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ স্কটল্যান্ড শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় শুরুতে। এরপর ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলন সহ বাংলাদেশের সব আন্দোলনের ইতিহাস বদলে ফেলার এক নতুন চক্রান্ত শুরু হয়েছে দেশে এবং বিদেশে, আর তা শহীদদের প্রতি অবমাননা ছাড়া আর কিছুই নয়। বক্তারা আরও বলেন, দেশে শহীদদের পরিবার পরিজন নিভৃতে নীরবে অর্থনৈতিক সংকট সহ নানা কষ্টে জর্জরিত, এইসব পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে তারা জোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব নুনু মিয়া, মনোরুদ্দিন লুৎফর, আব্দুল জলিল, ডাক্তার দুলাল চৌধুরী, ফখরুল ইসলাম, জসিমউদ্দিন এবং আব্দুল মালিক। ভারপ্রাপ্ত সভাপতি শাহানুর চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ জালাল আহমেদ। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। মাতৃভাষা বাংলাকে সর্বক্ষেত্রে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে ভেনিস আওয়ামী লীগ ও যুবলীগ রবিবার আয়োজন করে আলোচনা সভার। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক। এমদাদ, বাংলাকে সর্বস্তরে প্রাধান্য দিতে ভেনিস আওয়ামী লীগ ও যুবলীগ গত রবিবার আয়োজন করে মাতৃভাষার উপর এক আলোচনা সভার। শুরুতে কোরআন তেলাওয়াত ও বাউনের ভাষা আন্দোলনে শহীদ হওয়া ভাষা সৈনিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
পরে ব্যানিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ব্যাপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান। বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সদস্য মজনু দেওয়ান, যুবলীগ ইতালি শাখার যুগ্ম সম্পাদক স্বপন শিকদার, বাংলাদেশ সমিতি ব্যানিসের সভাপতি মোহাম্মদ আলী, প্রধান বক্তা ব্যানিস যুবলীগের সভাপতি এরফান সৈয়াল। আরও বক্তব্য রাখেন ব্যানিস যুবলীগের সাবেক সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা কালু, আওয়ামী লীগ নেতা মোর্শেদ উদ্দিন সহ আরও নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শুধু মাতৃভাষা দিবসেই নয়, প্রবাসে বছরের প্রতিদিনেই আমাদের ছেলে সন্তানদের বাংলা ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। স্বাধীনতার অর্ধদশক পেরিয়ে আমাদের স্বাধীনতার অঙ্গীকার রাষ্ট্রীয় লক্ষ্যে কতটুকু বাস্তবায়িত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সেলিম দেওয়ান বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলে একসাথে কাজ করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ শুনি, আমরা চাই জননেত্রী শেখ হাসিনা ভিশন 2021 যেটা বলেছে আমরাও প্রবাসী থেকে এটা বাস্তবায়িত করতে চাই। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদ জানান, একুশের প্রথম প্রহরে বার্সেলোনার একটি হলে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। কাতালোনিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন, ছাতক দুয়ারা ফাউন্ডেশন, কোলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওসমানীনগর বালাগঞ্জ অ্যাসোসিয়েশন, বিয়ানীবাজার অ্যাসোসিয়েশন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় মাকবা স্কোয়ারে আরেকটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। সকাল 10টায় একুশের রেলিতে আন্তর্জাতিক বাংলা স্কুলের ছাত্রছাত্রী সহ বাংলাদেশী সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ রেলিটি বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসুলার রামন প্রেদ প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইসমাত জাহান প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। বেলজিয়াম থেকে আশরাফুল ইসলাম জানান, পরে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ইসমাত জাহানের সভাপতিত্বে ও দূতাবাসের কাউন্সিলর এসানুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শহীদুল হক শহীদ, আরিফউদ্দিন, এম এ মোর্শেদ, মোদাহার চৌধুরী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুমা শিকদার ও একরাম শিকদার। কবিতা পাঠ করেন আরিফউদ্দিন, শারমিন, শায়লা। ফুলেল শ্রদ্ধায় মাদ্রিদের প্রবাসী বাংলাদেশিরা 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদের একটি রিপোর্টে। ফুলেল শ্রদ্ধায় মাদ্রিদের প্রবাসী বাংলাদেশিরা 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন। 21 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর পর্যায়ক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন, বৃহত্তর নোয়াখালী সমিতি, চট্টগ্রাম সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি, বাংলা স্কুল, ব্যবসায়ী সমিতি, বাংলা কাগজ, ভালিয়ান্তে বাংলা, বন্ধু অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রতি বছর অস্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর এ আয়োজন করে থাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন। অস্থায়ীভাবে নির্মিত এই শহীদ মিনারে নয়, মাদ্রিদে স্থায়ী শহীদ মিনারে এসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রত্যাশা আর দাবি এখানকার প্রবাসীদের।
আমাদের সবসময় একটা প্রাণের দাবি ছিল যেন আমরা একটা স্থায়ী শহীদ মিনার এদেশে করতে পারি। যেহেতু এটা একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখন আমরা চাই স্পেনের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো যেন আমাদের সেই বীর ভাষা শহীদদের স্মৃতিতে অন্তত শ্রদ্ধা জানাতে পারে। আজকে এখানে আমরা সবাই বাংলাদেশ স্পেনের সকল বাঙালি ভাইদের একটাই দাবি হচ্ছে এখানে স্থায়ীভাবে একটা শহীদ মিনার স্থাপন করার জন্য, এবং স্থায়ী শহীদ মিনার স্থাপন করলে আমরা এইভাবে আর ভোগান্তি করতে হইব না, প্রতিবছর আমরা সুন্দরভাবে আরও সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব। আগামী দিনে আমরা এই মাদ্রিদে একটা স্থায়ী শহীদ মিনার হবে বলেই আশা করি। আমরা আশা করছি যে প্রবাসীরা সবাই মিলে আমরা একটি শহীদ মিনার স্থায়ীভাবে স্থাপন করার জন্য। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারও আশাবাদী, জানালেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছে। আমরা সবিশেষ গুরুত্ব আরোপ করে এই বিষয়টা দেখছি, এবং কালক্ষেপ না করে এখানে যাতে একটা শহীদ মিনারের স্থায়ী ব্যবস্থা করা যায় সে ব্যাপারে যে আনুষ্ঠানিকতা আছে, আপনারা জানেন যে এখানে আমরা যে সরকারের অধীনে কাজ করছি, স্প্যানিশ সরকারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকার দরকার আছে। খুব তাড়াতাড়ি দুটো গুরুত্বপূর্ণ সভা হবে, এবং সেই সভাগুলোতে আমার মনে হয় আমরা ইতিবাচক বক্তব্য কিংবা সিদ্ধান্ত পাবো। আমি এ ব্যাপারে আশাবাদী যে আগামীতে এখানে স্থায়ী শহীদ মিনার হওয়ার যে স্বপ্ন আমাদের আছে, যে প্রত্যাশা আছে, এটা পূরণ হবে। যারা মাতৃভাষার জন্য অকাতরে রক্ত ঝরিয়েছেন রাজপথে তাদের শ্রদ্ধা জানাতে মাদ্রিদ প্রবাসী বাংলাদেশিরা এভাবেই অস্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা করেছেন। তাদের সকলের দাবি এখানে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেই দাবিটি আশার আলো দেখবে এমন প্রত্যাশা সকলের। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেল, চ্যানেল আই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেন আওয়ামী লীগের সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, একুশে উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রিজভি আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা জাহাঙ্গীর, লিয়াকত হোসেন, আলমগীর হোসেন, রুবেল খান, মোহাম্মদ শাহ আলম, তারিক হোসেন, শেখাওয়াত হোসেন বাবলু, বাহারুদ্দিন বাদল মুন্সি, রুকনুজ্জামান, যুবলীগ নেতা দবির তালুকদার, মোহাম্মদ হাসান, সবুজ আলম, হানিফ রেজা প্রমুখ। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র পদে জটিলতার অবসান ঘটার সম্ভাবনা দেখা মিলেছে অবশেষে। সিলেট কর্পোরেশনের প্যানেল মেয়র এক রেজাউল হাসান কয়েস লুধি এবং প্যানেল মেয়র দুই সালেহ আহমদ চৌধুরীর দায়েরকৃত দুটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে 15 দিনের মধ্যে নির্ধারিত হবে কে হচ্ছেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, এমনটাই জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক রেজাউল হাসান কয়েসলদির আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে কয়েসলদি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানান অ্যাডভোকেট মুস্তাক। সিলেটে বাসের ধাক্কায় স্কুল ছাত্রী ও সংস্কৃতিকর্মী আসমা আক্তারের মৃত্যুর ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংস্কৃতিক সংগঠন চর্চাপাটের সদস্যরা চর্চাপাট পরিবার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি তুষার কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নাজিয়া চৌধুরী, অ্যাডভোকেট মইনুদ্দিন আহমেদ জালাল, আনোয়ার হোসেন সুমন, মুন্সী মোহাম্মদ মিসবাউদ্দিন, চর্চাপাটের আহ্বায়ক দেবপ্রিয়া পাল, স্থায়ী কমিটির সদস্য তন্ময় মোদক, নবীদ হাসান, দীপঙ্কর রায়, চর্চাপাটের যুগ্ম আহ্বায়ক রাজু তালুকদার, তন্মী সাহা, মৌসুমী বিশ্বাস টুম্পা, নীলয় দাস তনু প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের
প্রধান প্রধান শিরোনামগুলো। লন্ডনে পিলখানা হত্যাযজ্ঞের শহীদদের স্মরণে সভায় তারেক রহমান। বাংলাদেশের প্রতি লর্ড এভারি পরিবারের কৃতজ্ঞতা। সিটি অফ লন্ডন অ্যান্ড টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবকদের সম্মাননা। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।